আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মা ওমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে হচ্ছে আমরা ঈদের দ্বিতীয় দিনের হচ্ছে ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। তো ঈদের দিন আমরা আসলে ব্লগ করতে পারিনি, ভিডিওই শ্যুট করতে পারিনি, তাই আসলে শেয়ার করা হয়নি। আর আসলে ব্লগে হচ্ছে বেশ কয়েকদিন পরে আসলাম, তো সবাই আমাদের ইনশাআল্লাহ সাথেই থাকবেন, পাশেই থাকবেন। এটা হচ্ছে দ্বিতীয় দিনের যে আমাদের হচ্ছে ফুডটা ছিল ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ব্লগ দেখবেন। হচ্ছে গোল্লা গোল্লা করে হচ্ছে রুটি বানাইতেছে, যদিও আমি কোনো রুটি বানাইতে পারি না, শুধু খেতে পারি আমি। এই যে আমি আর এই যে মুনি, এই দুজন আমার হলো খাওয়া এক্সপার্ট। ছোট মমি বানাইতেছে হচ্ছে ঘর ভর্তি কাপড়ের কারখানা, কাপড় সব এলোমেলো অবস্থায় আছে, কিছু গুছানো হয় নাই। এখানে হচ্ছে রুটি বানানো হচ্ছে চালের রুটি, আর দেখালাম যে আমু শেকতেছে চুলায়, এখান থেকে নিয়ে নিয়ে রুটি শিখতেছে আমি চুলায়, আম্মু চালের রুটি শিখে নিচ্ছে। তো আম্মু হচ্ছে রুটি এভাবে ছেঁকে নিচ্ছে, তো সাথেই থাকবেন, আমরা দেখাব আর কিছু আজকে খানা পিনার পর্ব। মশলা কি সুন্দর ফুলেছে সাথে সাথে, তন্দুরি চিকেন চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। আর আমি যদি দেখাই এই পাশে হচ্ছে চিংড়ি মাছের ভোনা তৈরি। তো গতকালকে ঈদের দিন গিয়েছিল, আমরা হচ্ছে গরুর মাংস পোলাও এগুলো খেয়েছি। এখন আসলে বেসিক্যালি হচ্ছে নর্মাল কোনো খাবার, যেরকম হচ্ছে আজকে চালের রুটি, তারপরে হচ্ছে গরুর মাংস তো আছেই, সাথে চিকেন, তারপরে চ্যাপাচিপি ভর্তা, চিংড়ি মাছ, মাছ ভাজি, নিমাছ ভাজি, এগুলো দিয়ে আসলে হচ্ছে আজকে আমাদের দুপুরে খাবার। আজকের খানাপিনা হচ্ছে চালের রুটি দিয়ে গরুর মাংস, তারপরে হচ্ছে এখানে আমি দেখাচ্ছি এখন হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে আমি জাল দিয়ে শুধু তান্দুরি চিকেন, এটার স্মেলটা অসাধারণ আসতেছে। আমি কেউ নাই তো, আমি পাচ্ছি, আমার বাসায় সবাই পাচ্ছে।
আপনারা হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ও হচ্ছে একজন খুদে ফুড ব্লগার।